দুর্গা এলো বাপের বাড়িতে, সেটা নিয়ে আমরা খুব এক্সাইটেড, সবাই মিলে একসাথে কাজ করেছি। এবং আশা অডিও মানেই একটা বাড়ির মতো, আগে মহুয়াদি ছিলেন, এবং এই এই গানটাও আমরা মহুয়াদিকেই ডেডিকেট করে অনেকটা করেছি। আর অপেক্ষাকে অনেক 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 ধন্যবাদ জানাই, এত সুন্দর একটা গান আমাদের এই পুজোয় উপহার দেওয়ার জন্য। শোভনের সুর করা এবং সৈকত চট্টোপাধ্যায়, সবাই শুনুন। পুজোর গান গাইতে, পুজোর গান শুনতে বরাবরই সবসময়ই ভালো লাগতো, এটা একটা নস্টালজিয়ার জায়গা। আজকে যেরকম মানে এমন একটা দিন এসছে যে আমরাই পুজোর গান গাইছি, কিন্তু পুজোর গান বলতে কিন্তু ওই পুরনো কলকাতায় যেটা ওই ইয়েতে বাজতো, চোঙে বাজতো, ওই ওই সময়কার গানই মনে পড়ে যায়। কিন্তু এবার খুব ভালো লাগছে, স্পেশালি এই গানটা, কারণ সব বন্ধুদের সাথে মিলে আমাদের ইয়ে হয়েছে, এই গানটা আমরা গেয়েছি, শুরু করেছি, খুব আনন্দ করেছি আমরা, অনেক হই হুল্লোড় করে, অনেক আনন্দ মজা করে, তোমাদেরকে একটু আনন্দ দেওয়ার প্রচেষ্টা আমরা, তো আমরা চেষ্টা করেছি আমাদের মতন করে হই হুল্লোড় করে এই গানটাকে শুট করার, গানটা করার, তোমাদের সামনে নিয়ে আসার একটা ছোট্ট মানে একটা কি বলবো একটা ছোট্ট প্রচেষ্টা। আমার মনে হয় এই প্রচেষ্টা তোমাদের সবার খুব ভালো লাগবে। শোভন দা এই গানটা শুরু করেছে, সৈকত দা লিখেছে, আর গিয়েছি আমি, প্রস্মিতা দি, মনোময়তা, উজ্জয়নিধি, শোভন দা, স্নিগ্ধজিৎ দা, আর হই হই করে আমাদের মিউজিক ভিডিও শুটও হয়েছে, আজকে অডিওটা রিলিজ হলো। আপনারা এই পিছনে দেখতেও পাবেন একটু একটু স্নিপেটস কিছু মিউজিক ভিডিওটা, খুব ভালো লাগবে আপনাদের। খুব সুন্দরভাবে গানটা লিখেছে সৈকত এবং অপূর্ব সুর করেছে শোভন। এবং এই গানে পুজো সংক্রান্ত যে ভাইবস পুরোটাই এই গানটার মধ্যে আমরা পাচ্ছি, এবং যারা মানুষ এই গানটা শুনবেন তাদের প্রত্যেকেরই খুবই ভালো লাগবে।